হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা সেরা মিষ্টি দইয়ের রেসিপি খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ টিপস আর ট্রিক্স শেয়ার করব যাতে করে আপনারাও খুব সহজেই বাড়িতে এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই জমানোর সময় অনেকেরই কিন্তু অনেক রকমের সমস্যা হয় কিন্তু আজকের এই রেসিপিটা জানা থাকলে আপনারা কিন্তু খুব সহজেই মিষ্টি দইটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট কালার আর টেক্সচার সহ একদম সহজ এই মিষ্টি দই রেসিপিটা আশা করি আজকে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের মিষ্টি দই মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও এটা করে নিতে পারবেন আর খেয়াল রাখবেন যাতে দুধটা একদম ঘন হয় ফুল ফ্যাট দুধ হয় তো এই হাফ লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ তো যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন আর এই গুঁড়ো দুধ দেওয়াতে আমাদের কিন্তু দুধটাকে বেশিক্ষণ জাল করে নিতে হবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে তার জন্য অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু অ্যাড করবেন যদি আপনারা গুঁড়ো দুধ দিতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর সেটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তো এখানে আমি ভালো করে গরুর দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি তো এখানে আমি একটা চায়ের কাপে মেপে থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি কাপটা পুরো ভর্তি করে চিনি নেইনি নি এক ভাগ কিন্তু ফাঁকা আছে তো এখান থেকে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেবো ওই দুধের মধ্যে আর হাফ কাপ চিনি কিন্তু আমি রেখে দিচ্ছি এটা দিয়ে পরে আমরা ক্যারামেল তৈরি করে নেব তো এখন চিনির সাথে দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এখন ভালো করে একটু চিনিটাকে মিশিয়ে নেবো দুধের সাথে এখন হাই ফ্লেমে দুধটাকে আমি জাল করে নেব আর খেয়াল রাখতে হবে দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে একটু সময় বাদে বাদে দুধটাকে নাড়াচাড়া করে নেবেন তো এই যে দেখুন এখানে দুধটা ফুটে উঠে আর যখন এরকম ফুটে উঠবে দুধটা তখন আমরা কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বেশি সময় লাগবে না তো এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নেবো মিডিয়াম ফ্লেমে আর এই নাড়াচাড়া করাতে দুধের মধ্যে কিন্তু কোনো রকম সর পড়বে না আর মিষ্টি মিষ্টি দই বানানোর জন্য দুধের মধ্যে কিন্তু সর পড়লে একদম মিষ্টি দইটা ঠিকঠাক বসবে না তার জন্য একটু পরপর এভাবে নাড়াচাড়া করে নেবেন আর দুধটাকে কিন্তু আমরা বেশিক্ষণ জাল করব না প্রায় দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিয়েছি আর এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে আরও কিছু স্টেপস আমরা করব ততক্ষণে কিন্তু দুধটা আরও অনেকটা টেনে নেবে তো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এর থেকে বেশি আর জাল করব না মিষ্টি দই বানানোর জন্য অবশ্যই ঘন দুধের দরকার কিন্তু তাই বলে যে দুধটাকে একদম ক্ষীরের মতো করে নিতে হবে সেটা কিন্তু একদমই না তাই এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে এই হাতা দিয়েই আমি একটু পরপর নাড়াচাড়া করে নেব এতে করে দুধটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর দুধের মধ্যেও কিন্তু কোনো রকম সর পড়বে না আপনারা চাইলে দুধটাকে ফ্যানের নিচে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে পারেন খেয়াল রাখবেন দুধটা যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় আমাদের কিন্তু হালকা গরম দুধ লাগবে তো এখন চলুন আমরা ক্যারামেলটা তৈরি করে নিই তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি যেটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম তো সেই চিনি আমি নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল প্রায় দু চামচের মতো আমি জল দিয়ে দিচ্ছি এখানে এখন মিডিয়াম ফ্লেমে চিনিটাকে জাল করে নেব আর প্রথম অবস্থায় কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না যখন দেখবেন যে এরকম চিনিটা ফুটে উঠছে ঠিক তখনই কিন্তু চিনিটাকে নাড়াচাড়া করা স্টার্ট করতে হবে আর এখন কিন্তু ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না শুধু একটু খেয়াল রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তো এই যে দেখুন কালারটা কিন্তু প্রায় চলে এসেছে আর যখন দেখবেন যে ঠিক এরকম গোল্ডেন কালার চলে আসছে একটা সোনালি রং চলে আসছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ঠিক এই সময় হালকা যখন সোনালি রঙ চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না আর পারফেক্ট কালার কিন্তু চলে আসবে তো এই যে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কালারটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে তো খেয়াল রাখবেন যখন হালকা রঙ চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এইভাবে একবার ক্যারামেলটা বানিয়ে দেখুন একদম পারফেক্ট কালার সহ কিন্তু আপনারা ক্যারামেল তৈরি করে নিতে পারবেন না পুড়ে যাবে না তেতো লাগবে তো আমাদের ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি তিন হাতা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো এখন দুধটা দিয়ে দিয়েছি আর এটাকে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আগে থেকে আমি অফ করে রেখেছি তো গরম ক্যারামেল আর গরম দুধ দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে দেখবেন যে ক্যারামেলটা দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে তো এই যে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতে ক্যারামেলটা কিন্তু একদম গলে গেছে আর ভালো করে মিশে গেছে দুধের সাথে এখন এই ক্যারামেলটাকে আমরা বাকি যে দুধটা আছে সেটার মধ্যে ঢেলে দেবো তো এখানে আমি বাকি দুধটার মধ্যে পুরো ক্যারামেলটাই ঢেলে দিচ্ছি আর এটাকে কিন্তু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিষ্টি দইয়ের জন্য পারফেক্ট কালার কিন্তু আমাদের চলে এসেছে এই পদ্ধতিতে যদি আপনারা ক্যারামেলটা তৈরি করে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি দইয়ের যে কালারটা হয় সেটা কিন্তু চলে আসবে তো এখানে ভালো করে ক্যারামেলটাকে দুধের সাথে মেশানো হয়ে গেছে আর এই দুধটা কিন্তু এখন অনেকটাই গরম আছে আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যেটা অনেকটাই গরম আছে তো এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ চলুন আমরা দই পাতার জন্য দই বিষটা রেডি করে নিই তার জন্য আমি এখানে টক দই নিয়েছি দু টেবিল চামচের মতো আর এই দইটাকে ছাঁকনির মধ্যে এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর দেখুন সম্পূর্ণ জল কিন্তু ঝরে গেছে আর একদম জল ছাড়া দই কিন্তু রেডি হয়ে গেছে আর মিষ্টি দই পাতার জন্য আমাদের কিন্তু এরকম জল ছাড়া দইয়ের দরকার তো এই দইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই দইটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খেয়াল রাখবেন ফেটানোর পর যাতে দইয়ের মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে খুব ভালো করে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হবে এখানে এক মিনিটের মতো আমি টক দইটাকে ভালো করে এই চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এ যে দেখুন একদম স্মুথ ক্রিমের মতো দই কিন্তু রেডি হয়ে গেছে আর দই পাতার জন্য কিন্তু এরকমই করে টক দইটা রেডি করে নিতে হবে আর এখানে আগে থেকে রেডি করে রাখা দুধটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একদম কিন্তু ঠান্ডা হয়ে যায়নি হালকা কিন্তু গরম আছে তো হাতে নিয়ে দেখবেন যখন আঙ্গুল দেওয়ার পরে সহ্য করতে পারবেন সেরকম গরম দুধ কিন্তু আমাদের লাগবে এই মিষ্টি দই বানানোর জন্য তো এখানে আমি ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি পুরো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টক দইটা দেওয়ার পর ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতা দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে একটা হ্যান্ডউইক্স ব্যবহার করছি যেটা দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নেব এই হ্যান্ডউইক্সটা ব্যবহার করাতে কি হবে দুধের মধ্যে দেখবেন উপরে এরকম ফেনা ফেনা ভাব চলে আসবে এতে করে দইটা যখন আমরা পাতবো তখন কিন্তু দইয়ের উপরের অংশটা একদম বাজার থেকে কিনে আনা দইয়ের মতো কিন্তু দেখতে হবে তো এভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দুধটাকে দইয়ের সাথে আর আপনারা চাইলে কিন্তু এভাবে হাতা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন জাস্ট এভাবে হাতা দিয়ে একটু এটাকে ফেটিয়ে নিতে হবে আর দেখবেন খুব সুন্দর কিন্তু একটা ফেনা ভাব উপরে চলে আসবে এই যে দেখুন কত সুন্দর ফেনা ফেনা ভাবটা চলে এসেছে এখন চলুন আমরা দইটা পেতে নেব তো দই পাতার জন্য আমি এখানে মাটির হাড়ি নিয়েছি এরকম যেটা ট্র্যাডিশনাল মাটির হাড়িতেই কিন্তু এই মিষ্টি দই পাতা হয় আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো স্টিলের বাটি বা প্লাস্টিকের বাটিতেও কিন্তু আপনারা এই দইটা পেতে নিতে পারবেন নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব যে মাটির পাত্র ছাড়া আপনারা কিভাবে অন্য যে কোনো পাত্রে দই জমিয়ে নিতে পারবেন তো এখানে আমি সম্পূর্ণ দুধটা এই মাটির হাড়িতে ঢেলে দিয়েছি আর ঢালার সময় একটু উপর থেকে ঢেলেছি যাতে করে এরকম সুন্দর কিন্তু ফেনা ফেনা ভাবটা উপরে চলে আসছে এখন আমি এটাকে একটা কাগজ দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন কিন্তু সবার কাছে ফয়েল পেপার থাকে না তো তারা এইভাবে কিন্তু কাগজ দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিয়ে কাটার দিয়ে সেট করে দিতে পারবেন তাতে একদম হাওয়া ঢুকবে না ভিতরে এখানে কিন্তু মিষ্টি দইটা পাতার জন্য একদম রেডি করে নিয়েছি এখন এটাকে আমি একটা টাওয়াল দিয়ে এভাবে কভার করে দিচ্ছি আর কভার করে নিয়ে আমি এটাকে আট থেকে ন ঘন্টার জন্য রেখে দেব আর এটাকে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না নড়াচড়া করলে কিন্তু দইটা ঠিকভাবে বসবে না তো আপনাদের সাথে দেখা করছি আট থেকে ন ঘন্টা পর তো এই যে দেখুন ঠিক ন ঘন্টা পর কিন্তু আমি এই টাওয়ালটা উঠিয়ে নিচ্ছি আর আপনাদের খুলে দেখাচ্ছি যে দইটা ঠিকভাবে বসেছে কিনা খুব সহজেই কিন্তু আপনারা এই মিষ্টি দইটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম সঠিকভাবে যদি রেসিপিটা ফলো করেন তো এই যে দেখুন মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে বসে গেছে একদম পুরোপুরি সেট হয়ে গেছে এখন একটু হালকা আপনাদের সফট মনে হবে উপরের অংশটা কিন্তু এটাকে যখন আপনারা ফ্রিজে রেখে দেবেন দু ঘন্টার জন্য এক থেকে দু ঘন্টার জন্য ডিপ ফ্রিজে বা ফ্রিজারে রেখে দিলে এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে আর উপরের দিকটা দেখছেন তো একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো কিন্তু দেখতে লাগছে দইটা এখন চলুন এটাকে আমরা ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য তারপর আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি আর এই যে দেখুন একদম পারফেক্ট কিন্তু দইটা সেট হয়ে গেছে আমি হাঁড়িটা উল্টে দিচ্ছি দইটা কিন্তু পড়ে যাচ্ছে না আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা ভালো করে দইটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে দইটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তো এই যে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু মিষ্টি দইটা আমাদের রেডি একদম পারফেক্ট কালার এসেছে পারফেক্ট টেক্সচার এসেছে একদম দোকানের মতো মিষ্টি দই কিন্তু বানানো এখন হাতের মুঠ হয় একবার এই রেসিপিটা ফলো করে মিষ্টি দইটা বানিয়ে দেখুন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের তৈরি করা মিষ্টি দই একদম পারফেক্টভাবে তৈরি হবে এই গরমে লাঞ্চে বা ডিনারে যদি খাবারের শেষে এরকম দারুণ স্বাদের মিষ্টি দই থাকে তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই